প্রথম দফার এক্সিট পোলে 30টি আসনে কি ফলাফল হতে চলেছে। গতকাল আমরা কয়েকটি জায়গায় দেখলাম যে ভোট দেওয়া হচ্ছে তৃণমূলের বাটন চিপে, কিন্তু ভোট চলে যাচ্ছে বিজেপিতে। এর কতখানি ইম্প্যাক্ট পড়বে এবারের নির্বাচনে? ছত্রধর মাহাতো গতকাল মধ্যরাত্রে অ্যারেস্ট হলেন, গ্রেপ্তার হলেন, এর কতখানি ইম্প্যাক্ট পড়বে এবারে নির্বাচনে? তৃণমূলের কি শেষে শুরু হয়ে গেল? এরকম হাজারো প্রশ্ন নিয়ে আমাদের কাছে একের পর এক ফোন আসছে গতকাল থেকে, এবং তার সঙ্গে খুব ইম্পর্টেন্টলি আসছে যে গত দুদিন ধরে আমাদের কেন কোনো প্রতিবেদন নেই, এবং আপনাদের এরকম কনসার্ন ফোন আসছে সেই সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম অবশেষে। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল, শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধ, যেখানে আমরা প্রত্যেক দিন আলোচনা করি সেই সব বিষয় যা আসন্ন নির্বাচনকে প্রভাবিত করছে বা করতে পারে। আজকেও আমরা এই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এক এক করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই যেটা আপনাদের ফোন করেই প্রথম প্রশ্ন আসছে, সেটা হচ্ছে গতকাল যে 30টি আসনে ফোন আমরা ভোট দেখলাম, সেই 30টি আসনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে? আমরা যে ওপিনিয়ন পোল করেছিলাম তার কাছাকাছি কি থাকবে, তার থেকে বেটার হবে, তার থেকে খারাপ হচ্ছে, কি ফলাফল হতে চলেছে, এই নিয়ে আপনাদের অধীর আগ্রহে আপনারা আমাদের জানতে চাইছেন। দেখুন, নির্বাচন কমিশনের যে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আগামী 29শে এপ্রিল পশ্চিমবঙ্গের ভোট গ্রহণ পর্ব শেষ হচ্ছে, এবং সেই 29শে এপ্রিলের আগে কোনো রকম কোনো এক্সিট পোল আমরা প্রকাশ করতে পারবো না। আমরা কেন, কোনো সংস্থাই এটা করতে পারবে না, সেটা নির্বাচনী বিধি ভঙ্গের সামিল হবে এবং নির্বাচন কমিশনের শাস্তির কোপে পড়তে হবে। সুতরাং এই নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা কাউকে কোনো রকম কিছু বলছি না। তবে হ্যাঁ, আমাদের টিম ময়দানে আছে, তারা ডেটা কালেক্ট করছে এবং সেই ডেটা ধরে ধরে আমাদের হিসেবপত্র শুরু হয়ে গেছে, আমাদের রাজ্যে কাজ চলছে, এবং আমরা কথা দিচ্ছি 29শে এপ্রিল ভোট পর্ব মিটে গেলেই আমরা সবার আগে আপনাদের জন্য নিয়ে আসবো সেই এক্সিট পোলের হিসেব। তবে যারা নির্বাচন নিয়ে উদ্গ্রীব এবং কীরকম ফলাফল হতে চলেছে বলে আমাদের কাছে জানতে চাইছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই জানিয়ে রাখতে চাই। গতকাল আমাদের টিম যে ডেটা তুলে নিয়ে এসেছে, যে বিভিন্ন থেকে রিপোর্ট তুলে নিয়ে এসেছে, তার পরিপ্রেক্ষিতে বলতে পারি গতকালের নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে। এত শান্তিপূর্ণ নির্বাচন আমি পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন দেখেছি বলে আমার জ্ঞানত মনে পড়ছে না, এবং এর জন্য ফুল মার্কস কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনকে, যেখানে যতটুকু করার দরকার তারা যথেষ্ট ভালোভাবে কাজ করেছেন। দু এক জায়গায় আমরা কয়েকটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা দেখেছি, এবং আপনাদের আমরা আগেই একটা প্রতিবেদনে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের প্রথম 3 দফা কার্যত নির্বাচন কমিশনের কাছে অ্যাসিড টেস্ট, তারা বিভিন্ন দিক পরিমণ্ডল তারা পরিমাপ করে নিচ্ছেন, এবং প্রয়োজন হলে তারা 3য় দফার পর কিন্তু রাজ্যে আরও বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করবেন। কেন না, আমরা দেখেছি যে অন্যান্য যে রাজ্যের ভোট তা পশ্চিমবঙ্গের 3য় দফার ভোট গ্রহণের দিনই শেষ হয়ে যাচ্ছে, সুতরাং সেখানে শুধু স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্যই নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। সুতরাং বাকি যে কেন্দ্রীয় বাহিনী সেই সব রাজ্যে সুষ্ঠু ভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশন পাঠিয়েছে তা তুলে এনে পশ্চিমবঙ্গে বসানো হতে পারে, এবং পশ্চিমবঙ্গের নির্বাচন 3য় দফার পর আরও সুষ্ঠুভাবে হবে। যেটুকুনি ফাঁক ফোকর দেখা যাচ্ছে, গতকালই যেটুকুনি দেখা গেছে বা আগামী 2 দফাতেও যেটুকুনি দেখা যাবে, তা কিন্তু চতুর্থ দফা থেকে আর দেখা যাবে না। এবং প্রথম দিন যে ভোট গ্রহণ হয়েছে, যে ভোট প্রক্রিয়া হয়েছে, তাতে অন্তত একটা কথা আমরা বলতে পারি যে মানুষ স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে তার মতাধিকার প্রয়োগ করতে পেরেছেন, এবং তার ফলে গণতন্ত্রের পক্ষে যে রায় উঠে আসার সেই রায়ই আমরা দেখতে চলেছি। এবং খুব উল্লেখযোগ্যভাবে এখানে এতদিন আমরা দেখেছি পশ্চিমবঙ্গের যে কোনো নির্বাচন হয়েছে সেখানে শাসক দল বারেবারেই বলে এসছে খুব ভালো নির্বাচন হয়েছে, এবং বিরোধীরা অভিযোগ করেছে সেখানে রিগিং হয়েছে, সেখানে ছাপ্পা হয়েছে, সেখানে বিভিন্ন অভিযোগ আমরা বিরোধীদের তরফ থেকে দেখে এসেছি। গতকাল কিন্তু সম্পূর্ণ আমরা উল্টো ছবি দেখলাম, যেখানে দুপুর গড়াতে না গড়াতেই প্রধান বিরোধী দল বিজেপি তারা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করলো এবং সেখানে স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন খুব ভালোভাবে হয়েছে এবং খুব সুষ্ঠুভাবে হয়েছে, তাদেরকে আন্তরিক অভিনন্দন। উল্টো দিকে আমরা সারা দিন ধরে অভিযোগের বন্যা দেখলাম শাসক দলের তরফে, এবং এখানেই স্পষ্ট যেখানে বিরোধীরা স্যাটিসফাইড, বিরোধীরা মনে করছেন যে নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে, সেখানে নির্বাচন সত্যিই ভালোভাবে হয়েছে, এবং আমাদেরও যা ফিল্ড রিপোর্ট রয়েছে নির্বাচন অত্যন্ত ভালোভাবে হয়েছে। সুতরাং গণতন্ত্রের পক্ষে মানুষ রায় দিয়েছেন, এবং সেই রায় কি সেটা তো দোষটা মেয়ে ইভিএম করলে বোঝা যাবে। তার আগে কিছুটা অধীশ হয়তো আপনারা পাবেন যখন আমরা আমাদের এক্সিট পোল নিয়ে আসব। এর বাইরে এক্সিট পোল নিয়ে আমরা আর বিশেষ কিছু অফিসিয়ালি বলার মতো জায়গায় এই মুহূর্তে নেই।
এর পরের যে ঘটনাটি আপনারা আমাদের সব থেকে বেশি জানতে চেয়েছেন তা হচ্ছে যে আমরা গতকাল কয়েকটি জায়গায় দেখলাম তুমুল বিক্ষোভ চলছে, সেখানে নাকি বাইরে শয়ে শয়ে মানুষ জড়ো হয়ে দাবি করছেন যে ভোট তারা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে, কিন্তু যখনই ভিভিপ্যাটে দেখছেন সেই ভোট নাকি চলে যাচ্ছে বিজেপিতে, এবং এক জায়গায় নাকি ভিভিপ্যাট বদলের মতো ঘটনাও ঘটেছে। এ নিয়ে আমরা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আধিকারিক এবং ব্যক্তির সঙ্গে কথা বললাম, নির্বাচনী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললাম, এবং আমরা যে কনক্লুশনে পৌঁছেছি এবং তাদের যে অভিমত, এটি একটি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তারা একদম স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন কেন এতখানি বোল্ড স্টেটমেন্ট তারা দিচ্ছেন। তাদের মতে হচ্ছে যে যেহেতু আমরা ইভিএম ব্যবহার করি, ভারতের গণতান্ত্রিক যে পরিবেশ সেখানে আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা ইভিএম ব্যবহার করি, একমাত্র লোকাল বডি ইলেকশনে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনেও সেখানে পোস্টার ব্যালট ইউজ করা হয়েছে, কিন্তু বেশিরভাগ সাধারণ নির্বাচন যেখানে হয় সেখানে কিন্তু ইভিএম ইউজ করা হয়, এবং ইভিএম যেহেতু ইউজ করা হচ্ছে সেটা একটা টেকনিক্যাল ব্যাপার, সেখানে এই ধরনের ভুল ভ্রান্তি হতেই পারে। যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে যে আমি একটি দলকে ভোট দিচ্ছি এবং অন্য দলের প্রতীকে সেই ভোট চলে যাচ্ছে, এরকম যদি কোনো একজন ভোটারও মনে করেন, তাহলে কিন্তু তিনি সাথে সাথে প্রিসাইডিং অফিসারকে চ্যালেঞ্জ করতে পারেন, এবং যখনই তিনি চ্যালেঞ্জ করবেন তখন যেটা নির্বাচন কমিশনের নথিবদ্ধ নিয়ম রয়েছে যে নির্বাচন কমিশন যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সেই বুথে সেই প্রিসাইডিং অফিসার তাকে একটি ফর্ম দেবেন, এবং সেই ফর্ম ফিল আপের পর তিনি সবার সামনে একটি টেস্ট ভোট দিতে পারবেন। সেই টেস্ট ভোট কখনই কাউন্ট হবে না, সেখানে ফর্ম ফিল আপ করা রয়েছে, কিন্তু সেই টেস্ট ভোটের মাধ্যমে তিনি প্রমাণ করে দিতে পারবেন যে তিনি ভোট দিচ্ছেন একটি দলকে এবং সেই ভোটটি যাচ্ছে সুনির্দিষ্ট অন্য কোনো দলের প্রতীকে, তিনি যাকে ভোট দিচ্ছেন সেই ভোট সেখানে যাচ্ছে না। এটা টেস্ট ভোটের মাধ্যমে সেখানেই সরাসরি প্রমাণ করে দেওয়ার সুযোগ রয়েছে, এবং যদি সেটি প্রমাণ হয় তাহলে নির্বাচনী প্রক্রিয়া সেই বুথের জন্য সেটা ক্যান্সেল হয়ে যেতে বাধ্য। এরকম একটা নিয়ম রয়েছে নির্বাচন কমিশনের। সেখানে সেই ঘটনা না ঘটিয়ে কেন বারে বারে অভিযোগটা বাইরে উঠে আসছে, এইখানে প্রশ্নটা উঠছে, এবং যেখানে আমরা যেখানে যেখানে বিক্ষোভ দেখেছি এই নিয়ে আমরা বাইরে দেখছি শয়ে শয়ে মানুষ সেখানে জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এখন প্রশ্নটা হচ্ছে যখন একজন দুজন পাঁচজন দশজন মানুষ এই ঘটনা দেখছেন যে তারা একটি দলকে, তারা তাদের প্রিয় দলকে ভোট দিচ্ছেন কিন্তু ভোট চলে যাচ্ছে অন্য দলের বাক্সে, সেখানেই কেন তারা চ্যালেঞ্জটা করলেন না? যদি তারা সেই ঘটনা সেই নিয়ম না জেনে থাকেন তাহলে বুথে যিনি বসে আছেন সেই দলের সংশ্লিষ্ট এজেন্ট তিনি কি করছিলেন? প্রশ্ন উঠছে তাকে নিয়েও। সেখানে তো নির্দিষ্ট দলের এজেন্টকে বলবে যে বাবু আমি ভোট দিয়েছি এই দলকে, কিন্তু সেখানে ভোট যাচ্ছে না। বুথের মধ্যে এর প্রতিবাদ না হয়ে, সেই টেস্ট ভোটিং না হয়ে কেন বাইরে গিয়ে বিক্ষোভ হলো? এবং প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ এই কারণে, কেননা নির্বাচন কমিশনের নিয়মে বলা হচ্ছে যদি কোনো ভোটার এই ধরনের অভিযোগ করেন এবং তার সত্যতা প্রমাণিত হয় তাহলে নির্বাচন যেরকম সেখানে ক্যান্সেল হয়ে যাবে, সেরকমই উল্টো দিকে এই অভিযোগ যদি প্রমাণিত না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে যিনি অভিযোগ আনছেন সেই অভিযোগকারীর 6 মাস পর্যন্ত জেল হতে পারে। এটা এতখানি একটা সেন্সিটিভ ইস্যু, সুতরাং তাকে এইভাবেই কিন্তু ডিফাইন করা আছে। সুতরাং সেখানে বুথের মধ্যে কেন এই প্রতিবাদটা না হয়ে প্রতিবাদটা বাইরে হচ্ছে, তাহলে কি কোথাও গিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা চলছে? এবং আরেকটি মহল থেকে অভিযোগ হচ্ছে এই যারা সংশ্লিষ্ট বুথগুলোতে গণ্ডগোল করছিলেন বলে অভিযোগ, তাদের মধ্যে অন্তত 3 জনকে নাকি শনাক্ত করা গেছে যাদেরকে একাধিক বুথে গিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিতে দেখা গেছে, এমনটাও অভিযোগ উঠে এসছে একটা আরেকটা তরফ থেকে, এবং তার সত্যতা এখনও কিন্তু সেভাবে এস্টাবলিশ হয়নি। তাহলে হয়তো তা নিয়ে নির্বাচন কমিশন করা ব্যবস্থা নিতেন, কিন্তু এরকম একটা অভিযোগ আমরা বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছি। তাহলে কোথাও গিয়ে কি এটা প্রভোকেটিং হচ্ছে, প্রভোক করার চেষ্টা করা হচ্ছে? এরকম একটা জায়গা বিরোধিতা প্রশ্ন তুলছেন, এবং আমাদের দল মাঠে ঘাটে ঘুরে এটা যেটা উঠে আসছে সেটা কিন্তু আরও মারাত্মক, যে এই ধরনের অভিযোগের ফলে কিন্তু সাধারণ মানুষ বীতশ্রদ্ধ, কারণ বাইরে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে রোদে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করা, নিজের প্রিয় দলকে জেতানোর জন্য তারা চেষ্টা করছেন, অন্যদিকে এই ধরনের ক্ষোভ বিক্ষোভ করে 2-3 ঘন্টার জন্য ভোট বন্ধ হয়ে যাচ্ছে, এতে কিন্তু প্রচণ্ড ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের, এবং সেই ক্ষোভের রেশ কিন্তু ভোট বাক্সে গিয়ে পড়ছে। এবং যারা এইভাবে জোর করে ভোট প্রক্রিয়াটাকে স্তব্ধ করে দিতে চাইছেন, সেখানে ব্যাঘাত ঘটাতে চাইছেন, জনমত কিন্তু তাদের বিরুদ্ধে যাচ্ছে, এবং এই এই শুধুমাত্র এই পর্যায়েই নয়, আগামী পর্যায়েও কিন্তু এই নিয়ে বড়সড় প্রভাব পড়তে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এরপর যেটা আমরা তৃতীয় পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ছত্রধর মাহাতো। আমরা জানি তৃণমূল কংগ্রেসের জঙ্গলমহলের মুখ বলা হচ্ছিল তাকে, তাকে গতকাল মধ্যরাত্রে এনআইএ অ্যারেস্ট করে, গ্রেপ্তার করে,
এবং তার ফলেই প্রশ্ন উঠে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কি শেষে শুরু হয়ে গেল? শুধু একটি ঘটনা নয়, আরেকটি ঘটনা আমরা এর সঙ্গে যোগ করব, যার পরিপ্রেক্ষিতে আমরা বলতেই পারি তৃণমূল কংগ্রেস কিন্তু এই নির্বাচনে বড়সড় গাড্ডায় পড়ে গেল এবং আগামী নির্বাচনগুলোতে, আগামী যে 5-7 দফা নির্বাচন বাকি রয়েছে, সেখানে কিন্তু তৃণমূল বুথে বসানোর লোক শেষ পর্যন্ত পাবে কি, সেই প্রশ্নটা উঠে যাচ্ছে। এই ছত্রধর মাহাতোকে জঙ্গলমহলের মুখ করে নিয়ে এলো তৃণমূল কংগ্রেস এবং তার বিরুদ্ধে এতদিন ধরে চলে আসা মামলা যেটা রাজ্য সরকার চালাচ্ছিল, সেই রাজ্য সরকারই তাকে একদম সাগ্রহে মুক্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। তাকে নিরাপত্তারক্ষী দেওয়া হলো এবং তাকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হলো। কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে ছত্রধরবাবু নিজে এবারে নাকি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, যদিও তাকে বলা হয়েছিল যে যেহেতু তার বিরুদ্ধে এরকম মামলা রয়েছে, তিনি সরাসরি নির্বাচনে করলে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে, সেই হিসেবে তিনি নাকি চেয়েছিলেন তার স্ত্রী এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে কোথাও থেকে একটা প্রতিদ্বন্দ্বিতা করুন। যদিও এরকম আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদপত্রে পড়ে দেখেছি, কিন্তু এর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমরা ছত্রধরবাবুর কাছ থেকে পাইনি, কিন্তু এরকম ঘটনা আমরা দেখেছিলাম। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখলাম, যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করলো, না ছত্রধর মাহাতো না তার স্ত্রী কেউ সেই প্রার্থী তালিকায় স্থান পেলেন, এবং তারপরেই কিন্তু ছত্রধর মাহাতোকে কার্যত দেখা গেল ঘরে বসে গেছেন। যদিও তার নিজস্ব যুক্তি ছিল, তার যেহেতু নিজের গাড়ি নেই, সেখানে তার যে নিরাপত্তারক্ষী রয়েছে তাদের নিয়ে বাইকে করে ঘুরে ঘুরে প্রচার করা সম্ভব নয়, এবং সেই জায়গা থেকেই তিনি নাকি প্রচারে যাননি। উল্টো দিকে কালকে ছিল ভোটের দিন, খুব ইম্পর্টেন্ট দিন, আমাদের এখানে বলা হয় ভোটের দিন মানে ওয়ান ডে ম্যাচ। সেখানে কিন্তু সকাল থেকে ছত্রধর মাহাতোকে শুধুমাত্র দেখা গেল তিনি নিজের ভোটটি দিলেন, এরপর তার মা অসুস্থ হয়ে পড়লেন এবং সেই মায়ের চিকিৎসার জন্য তিনি হাসপাতালে নিজেকে সপরিবারে কার্যত বন্দি রাখলেন, এবং তার মায়ের অসুস্থতা কী সেটা নিয়ে আমরা জানতে পারিনি এখনও, আশা করব তিনি সুস্থ হয়ে উঠবেন। এবং সন্ধেবেলায় যখন নির্বাচন প্রক্রিয়া মিটে যাচ্ছে, তখন তিনি তার মায়ের স্বেচ্ছায় ছুটি করিয়ে নিলেন, অর্থাৎ ডাক্তাররা কিন্তু তাকে ছুটি দেননি, স্বেচ্ছায় ছুটি করিয়ে নিয়ে তাকে বাড়ি চলে গেলেন, এই ঘটনা আমরা দেখেছি। তাহলে সেখানেও কিন্তু প্রশ্ন উঠছে কেন এরকম পদক্ষেপ একটা নিলেন তিনি ভোটের দিন, যেখানে তাকে জঙ্গলমহলের মুখ বলা হয়েছিল, শুধুমাত্র ঝাড়গ্রামে 4টি আসন নয়, পার্শ্ববর্তী জেলাতেও জঙ্গলমহলে তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা হয়েছিল, সেখানে কোথাও ভোটের ময়দানে তাকে দেখা গেল না। উল্টো দিকে এই অঞ্চলের লোক হচ্ছেন কিন্তু দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি, তিনি কার্যত নিজের ভোট তো দিলেনই এবং ঘুরে ঘুরে তিনি পরিস্থিতি দেখলেন, তিনি কিন্তু সেখানে ময়দানে থেকে সোজা কথায় লড়াইটা করলেন। সেখানে তৃণমূল কংগ্রেসের যাকে মুখ করা হয়েছিল, তিনি কিন্তু সেই লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে গেলেন, এমনটাই বলছেন সংশ্লিষ্ট মহল। এর পিছনে কি কারণ রয়েছে, তাহলে কি দেওয়াল্লিখনটা স্পষ্ট হয়ে যাচ্ছে? অন্যদিকে আরেকটা কথা উঠে আসছে যে বারবারই যেটা আমরা শুনতে পাচ্ছিলাম যে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা কাজ করছেন তারা কিন্তু একটা বেশ প্রভাবশালী জায়গায় চলে যাচ্ছেন, উল্টোদিকে যারা বিপক্ষ শিবিরে আছেন তাদের নাকি বিভিন্ন ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এরকম বিজেপির অভিযোগ বা অন্যান্য বিরোধী দলের অভিযোগ আমরা শুনেছি। এবার দেখা গেল ভোট মিটতে না মিটতেই প্রথম দফার ভোট শেষ হলো, সেদিনকে মধ্যরাতেই গ্রেপ্তার হয়ে গেলেন ছত্রধর মাহাতো। তার পিছনে কারণ বলা হচ্ছে তাকে 3-3 বার এর আগে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছিল, তিনি আসেননি, বিভিন্ন অজুহাতে তিনি জায়গাটা এড়িয়ে যেতে চাইছিলেন এবং সেই কারণেই কিন্তু নির্বাচনের দিন ধীরে চলো নীতি নিয়েছিল এনআইএ। এবং যখনই সেই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে গেল, তার আলটিমেটাম টাইম পেরিয়ে গেল, তখন কিন্তু আর দেরি করতে রাজি নয়, তাকে গ্রেপ্তার করা হলো। এবং এখানে কিন্তু অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন, কেননা আমরা জানি শাসক দলের বহু নেতার বিরুদ্ধে কিন্তু বহু অভিযোগ আছে এবং বিরোধী শিবির কিন্তু বারবার বলছেন যে এই সব নেতাদের ভোটকে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় তাদেরকে কিন্তু বাইরে রাখাটা সঠিক পদক্ষেপ হবে না, নির্বাচন কমিশনের উপর চাপ বাড়ছে। এবং ছত্রধর মাহাতোর গ্রেপ্তারির পরে, তার ভোটে এরকম আইসোলেটেড থাকার পরেও তার এই গ্রেপ্তারি, এই জায়গাটাই কিন্তু তৃণমূল নেতাকর্মীদের মনোবল কি ভাঙছে, এটা আমরা আরও বুঝতে পারবো দ্বিতীয় দফা বা তৃতীয় দফার ভোট গ্রহণ হলে। কিন্তু কোথাও গিয়ে সেটব্যাক যে হচ্ছে এটা নিয়ে কার্যত একমত হয়ে গেছে নির্বাচনী বিশেষজ্ঞরা। এর পাশাপাশি আপনাদের আরেকটি কথা বলবো, যে জায়গা থেকে তৃণমূলের শেষের শুরু হচ্ছে বলে বিরোধী থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা দাবি করছেন, কি এমন ঘটনা ঘটলো? আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার সময় এক সময় কার্যত উঠে পড়ে লেগেছিলেন সকলে, কিন্তু সেই তৃণমূলের প্রার্থী হতেই কি এখন ভয় পাচ্ছেন? আমরা দেখেছি এর আগে মালদার হাবিবপুরে প্রার্থী করা হয়েছিল সরলা মুর্মুকে এবং তিনি কিন্তু সেই নির্বাচনে লড়তে চান, তিনি সেখান থেকে চলে যান এবং তখন একটা তৃণমূল কংগ্রেসের তরফে আমরা অফিসিয়াল স্টেটমেন্ট পাই তিনি নাকি শারীরিকভাবে অসুস্থ, অথচ সেই সরলা মুর্মু তারপর হেঁটে হেঁটে বিজেপি অফিসে গেলেন এবং সেখানে বিজেপিতে যোগদান করলেন, সেখানে প্রদীপ বাস্কিকে কোনো রকমের প্রার্থী করে মুখ রক্ষা করলো তৃণমূল কংগ্রেস। এরপরে আমরা 4টি আসন দেখলাম
নদিয়ার কল্যাণী, যেখানে প্রার্থী বদল করে আনা হলো অনিরুদ্ধ বিশ্বাসকে, অশোকনগরে প্রার্থী বদল করে আনা হলো নারায়ণ বিশ্বাসকে, আমডাঙ্গাতে প্রার্থী বদল করে আনা হলো রফিকুর রহমানকে, এবং বীরভূমের দুবরাজপুরে প্রার্থী বদল করে আনা হলো দেবব্রত সাহাকে। এর সাথে সাথে আজকে আমরা শুনেছি মাটিগড়ার নকশালবাড়ি কেন্দ্র, সেখানেও কিন্তু প্রার্থী বদল করা হলো। ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায় সেখানে ছিলেন, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে। এর আগে আমরা দেখেছি পুরুলিয়ার জয়পুরে তৃণমূল প্রার্থী করেছিল উজ্জ্বল কুমারকে, এবং তিনি নাকি মনোনয়নটাই সঠিকভাবে সেখানে দিতে পারেননি, তার প্রার্থীপদ বাতিল হয়ে যায়, ফলে একজন নির্দল প্রার্থীকে সমর্থন করতে বাধ্য হয় তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এখানে কিন্তু বিরোধীরা এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে শুরু করছেন, তাহলে কি তৃণমূল হারের ভয়ে ভীত, তৃণমূল টিকিটে আর কি নেতারা লড়াই করতে চাইছেন না, তারা পালিয়ে যাচ্ছেন ময়দান ছেড়ে, এবং সেই কারণেই এত এত আমরা প্রার্থী বদল দেখছি। এর আগে কিন্তু ঐতিহাসিকভাবে এইরকম প্রার্থী বদল আমরা তৃণমূলের তালিকায় কোনোদিন দেখিনি। কি রয়েছে এর কারণে? তাহলে কি প্রথম দফা নির্বাচনের পরেই দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে যাচ্ছে? সেটাও আমাদের কাছে স্পষ্ট হবে দোসরা মে। কিন্তু এই দুটি বিষয়, ছত্রধর মাহাতোর গ্রেপ্তারি এবং এতগুলো প্রার্থী বদল এবং প্রার্থীপদ ছেড়ে পালানো লোক, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ, এবং তার ফলে এই নির্বাচনে ঠিক কতখানি প্রভাব পড়বে তা আমরা বুঝতে পারবো এক্সিট পোলে, এবং আমাদের কাছে চিত্রটা একদম স্পষ্ট হয়ে যাবে জলের মতো আগামী 2 মে। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে অবশ্যই এই ধরনের আলোচনা করব, কিন্তু তার সঙ্গে চলছে আমাদের এক্সিট পোলের কাজ। সুতরাং আগামী কয়েকদিন আমরা আরেকটু বিজি থাকবো, ব্যস্ত থাকবো, হয়তো আপনাদের জন্য একটা করেই দিনে প্রতিবেদন আনতে পারবো। কিন্তু এই ধরনের বিভিন্ন ইস্যু যা আপনাদের ভাবাচ্ছে এবং আপনারা আমাদের বারে বারে ফোন করে বলছেন, সুদূর আমেরিকা কানাডা থেকে শুরু করে বাসন্তীর প্রত্যন্ত গ্রাম, সুদূর পুরুলিয়া থেকে শুরু করে উত্তরবঙ্গ, সব জায়গা থেকে আমরা ফোন পাচ্ছি, আমরা ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে ফোন পাচ্ছি, তারা জানতে চাইছেন পশ্চিমবঙ্গের কীরকম ইলেকশন হচ্ছে, কী হতে চলেছে ফলাফল। সুতরাং পশ্চিমবঙ্গের রাজনীতি যে টকবক করে ফুটছে আপনাদের এই ফোনেই প্রমাণিত। আমরা যতখানি পারবো আমাদের এইসব প্রতিবেদনের মাধ্যমে আপনাদের লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব। কেমন লাগলো আমাদের প্রতিবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে বরাবরের মতো লাইক করবেন, এবং অবশ্যই করে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা প্রথমবার দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি। কেননা নির্বাচন শেষ হতে এখনও 2 মে অনেক অনেক সময় বাকি, এবং অনেক অনেক এরকম ইন্টারেস্টিং এপিসোড আপনাদের জন্য নিয়ে আসবো। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।